জামালপুরে যেমন 50 জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে, ঠিক সেভাবেই জামালপুরে পর জানা যাচ্ছে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র একাধিক গ্রামে 50 জনেরও বাসিন্দার আধার কার্ড বাতিল করা হয়েছে। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর সহ কয়েকটি গ্রামের 50 জনেরও বেশি বাসিন্দার অভিযোগ তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে চিঠি এসেছে তাদের বাড়িতে। আপনারা আধার কার্ড দিলেন, সব কিছু কার্ড বাদ দিলেন, এখন আবার সব বাতিল ঘোষণা করছেন, তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কী করে খাবার কোথায় যাব? আমাদের এইভাবে নির্যাতন করছেন আপনার কেন? দিলেনই বা কেন আর এখন করছেনই বা কেন? এখন আমাদের উপায়টা কী বলেন, আমরা কোথায় যাবো? আমরা ছেলে মেয়ে নিয়ে এখন তো খুব দুশ্চিন্তায়, আমরা কী করবো, কোথায় যেতে পারি, আপনারা কী করতে পারেন আমাদের জন্য? দেখুন, আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে, মানে বাতিল হয়ে যাচ্ছে। দেখুন, আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংসদের বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপন্যবেলা জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাদের ব্যাংকের দিকে টাকা দিচ্ছে না, তাদের ঝন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। এই আজ 3-4 দিন আগে এসে আধার কার্ড বাতিলের অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে অনেকের আধার লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে, ভোটের আগে যাতে মানুষ পরিষেবা না পান, সেজন্যই আধার কার্ড বাতিল করা হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্তমানে বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা কর না, ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে আছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন সিম বন্ধ হবে না, আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের ফোঁটা মুখ ফোঁটা করে দেব। আর আমি বলে দিলাম, ব্লকে ব্লকে নজর রাখুন আধার কার্ড কে কাটছে, সব কটা কালকে অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রেস করে জানিয়ে দেওয়া হবে, যারই আধার কার্ড কাটবে ওই পোর্টালে কি জানান, তারপরে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব।